আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পাঠ প্রথম অধ্যায় থেকে পাঠ ৬, আল আসমাউল হুসনা। আল আসমাউল হুসনার পরিচয়। আসমা শব্দটি ইসিম শব্দের বহুবচন। ইসিম শব্দের অর্থ নাম, আর হুসনা শব্দটি হুসনুন শব্দের বহুবচন। হুসনুন শব্দের অর্থ সুন্দর, আর আসমাউল হুসনা অর্থ সুন্দর নাম সমূহ। আল্লাহ তাআলা সকল গুণের অধিকারী। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, দয়াবান, ক্ষমাশীল, শান্তিদাতা ও পরাক্রমশালী। তিনি হাইয়ুন কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। তিনি সর্বপ্রথম ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং সে আল্লাহ তাআলার কতকগুলি গুণবাচক নাম আছে। সে গুণবাচক নামগুলো আমাদের জীবনে প্রতিফলন ঘটাতে হবে, কারণ আল্লাহ এমন যে তার সাথে কোনো শরীক নেই। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার সদৃশ্য নয়। সুরা আশ-শুরা আয়াত ১১ থেকে ঘোষণা করেছেন যে এ আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাহর সাথে কোনো শরীক নেই। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমানসমূহে এবং জমিনসমূহে যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগতের একমাত্র মালিক হল আল্লাহ। ওই আল্লাহ সমস্ত কিছু জানেন, দেখেন, শুনেন। তাই সে আল্লাহ তাআলাকে আমাদের স্বীকার করে তার গুণবাচক নামগুলি শিখে, গুণবাচক নামের অর্থ জেনে তারই গুণে গুণান্বিত হওয়ার জন্য আমাদেরকে আদেশ করেছেন। আমরা সেভাবেই আমাদের জীবনকে গড়ব, এটি আমাদের প্রত্যাশা। কারণ আল্লাহ তাআলা অতুলনীয়, তার সত্তা যেমন অনাদি অনন্ত, তার গুণাবলীও তেমনি অনাদি অনন্ত। আল্লাহ তাআলার এসব গুণ নানা শব্দে, নানা উপাধিতে আখ্যায়িত করা হয়। এসব গুণের প্রত্যেকটির পৃথক পৃথক নাম রয়েছে, এগুলোকে একত্রে আসমাউল হুসনা বলা হয়। এই পাঠে আমরা আল্লাহ তাআলার প্রতিপয় গুণবাচক নামের পরিচয় লাভ করব। আর তার প্রভাবটা কি আমরা জেনে নিব। মানব জীবনে আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের প্রভাব অপরিসীম, কেননা এসব গুণবাচক নাম মানব জীবনের দুদিক থেকে প্রভাব বিস্তার করে। প্রথমত, এসব নামের দ্বারা আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি, তার ক্ষমতা ও গুণাবলীর পরিচয় পাই। যেমন রহমান, রাহিম নাম দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা দয়াবান। গাফফার নাম দ্বারা বুঝি যে মহান আল্লাহ হলেন ক্ষমাশীল। সুতরাং পাপ করে ফেললে আমরা তার নিকট ক্ষমা চাই, তিনিই পারেন সমস্ত গুনাহ ক্ষমা করতে। অন্যদিকে তিনি হলেন জব্বার, প্রবল, কাহার, মহাপরাক্রান্ত। এগুলো স্মরণ থাকলে আমরা
কোনো পাপ কাজ করতে পারি না, কেননা আমরা বুঝতে পারি যে পাপ কাজ করলে তিনি আমাদের শাস্তি দেবেন। তাছাড়া আল্লাহ তাআলাই রিজিকদাতা, নিয়ামতদাতা, করুণাময়, ফলে আমরা তার নিয়ামত উপভোগ করে তার শুকরিয়া আদায় করতে পারি। আর একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ, এই জন্যই আমরা তার শুকরিয়া জ্ঞাপন করব। দ্বিতীয়ত, আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ আমাদেরকে উত্তম গুণাবলী অর্জনে উৎসাহিত করে। সুতরাং আমরাও আমাদের জীবনে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করব। যেমন আল্লাহ পাক দয়ালু, আমরাও সকলের প্রতি দয়া করব। তিনি ন্যায়পরায়ণ, আমরাও সকল ক্ষেত্রে ন্যায়পরায়ণ হব। তিনি রিজিকদাতা, আমরাও ক্ষুধার্তকে অন্ন দেব। আল্লাহ তাআলা পরম ধৈর্যশীল, আমরাও বিপদে আপদে ধৈর্যশীল ধৈর্য ধারণ করব। এভাবে আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ আমাদেরকে উত্তম চরিত্রবান হতে উৎসাহিত করে। এর মধ্যে আছে আল্লাহ হাইয়ুন। হাইয়ুন শব্দের অর্থ চিরঞ্জীব, যিনি চিরকাল ধরে জীবিত। আল্লাহ হাইয়ুন অর্থ আল্লাহ চিরঞ্জীব, তিনি চিরকাল ধরে আছেন, থাকবেন। যখন কিছুই ছিল না তখনও তিনি ছিলেন, আবার কিয়ামতে যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে তখনও তিনিই থাকবেন। তার কোনো ক্ষয় নেই, রোগ শোক দুঃখ জরা তন্দ্রা নিদ্রা কিছুই নেই, কোনোরূপ ধ্বংস তাকে স্পর্শ করতে পারে না। তিনি সকল ক্ষয় ও ধ্বংস থেকে মুক্ত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব ও সর্বসত্তার ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। সূরা আল বাকারা আয়াত 255। আমরা আল্লাহ তাআলার এক গুণ থেকে শিক্ষা গ্রহণ করব। সকল কাজকর্মে আমরা প্রাণবন্ত থাকব, অলসতা নির্জীবতা পরিহার করব, ক্লান্তি শ্রান্তি তন্দ্রা নিদ্রা ইত্যাদি যেন আমাদের কাছে কোনো প্রভাব না ফেলে সে চেষ্টা করব, তাহলে আমরা সফলতা লাভ করব। দুই, আল্লাহ কাইয়ুমুন। কাইয়ুমুন শব্দের অর্থ চিরস্থায়ী, চিরবিরাজমান, চিরবিদ্যমান, সব কিছুর ধারক সত্তা। ইসলামী পরিভাষায় সৃষ্টির তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের জন্য যে সত্তা অনাদি অনন্তকালব্যাপী বিরাজমান, তিনি কাইয়ুম। অন্য কথায়, আপন সত্তার জন্য যিনি কারো মুখাপেক্ষি নন অথচ সকল সত্তার ধারক, এরূপ সত্তাকে কাইয়ুম বলা হয়। আল্লাহ কাইয়ুম অর্থ আল্লাহ চিরস্থায়ী, তিনিই সব কিছুর ধারক, তিনি বিশ্ববিধাতা, তিনি সর্বত্র বিরাজমান, আসমান জমিনের সব কিছু তার নিয়ন্ত্রণাধীন। আল্লাহ তাআলা চির বিরাজমান, তিনি সব সময় বিদ্যমান, তিনি অনাদি অনন্ত, তিনি সব কিছু জানেন, পৃথিবীর যাবতীয় বস্তু তারই নিয়ন্ত্রণে। তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং নিপুণভাবে পরিচালনা করেন, কিয়ামত পর্যন্ত সব কিছুর রক্ষক তিনি, আখিরাত তিনি একমাত্র নিয়ন্ত্রক, তিনি ব্যতীত আর কোনো চির বিরাজমান সত্তা নেই। অতএব আমরা মহান আল্লাহ তাআলার যে আসমাউল হুসনা, সুন্দরতম নামসমূহগুলো আছে সেগুলি পড়ব এবং তার অর্থ জানব, তার সাথে সাথে অর্থ জেনে তদনুযায়ী আমাদের জীবনকে গঠন করব, তবেই আমরা দুনিয়াতে এবং আখিরাতে সাফল্যমণ্ডিত হতে পারব। বিচারের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোরে করুণায় সেবা ছিলে মুসলমান। বান্দা বলিবে, ওহে খোদা, আমরা কিভাবে করিব তোমার সাহায্য? তখন আল্লাহ বলবেন যে দুনিয়ার মানুষের যদি সেবা করতে, দুনিয়ার মানুষকে যদি ভালোবাসতে, তবেই আমাকে সেবা করা হতো। অতএব আমরা সে আল্লাহর গুণে গুণান্বিত হব,
এবং আল্লাহ তাআলার গুণবাচক নামগুলি জেনে শুনে বুঝে পড়ব, আমাদের জীবনে বাস্তবায়ন করব। পরিশেষে তোমাদের সমস্ত দিক দিয়ে কামনা কল্যাণ কামনা করে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।